কোশ্চেন তোলা আছে, দেখো ফাইভ সিক্স ফোর ত্রিভুজের ভিতরে দেওয়া আছে টুয়েলভ, সিক্স সেভেন ফাইভ ত্রিভুজের ভিতরে দেওয়া আছে টোয়েন্টি ওয়ান, ফোর এইট টেন ত্রিভুজের ভিতরে কত হবে, মানে এই সংখ্যাটা কত হবে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এটা বুদ্ধি দিয়ে বের করতে হবে, ঠিক আছে? কখনো যোগ করতে হবে, কখনো গুণ করতে হবে, কখনো বর্গ করতে হবে, ঠিক আছে? আমরা একটা প্রসেস করে যাই, দেখি হচ্ছে কি না। এটা যেভাবে আসবে ঠিক একইভাবে এটা আসবে, ঠিক ওই পদ্ধতি অ্যাপ্লাই করে এটাকে আমরা নির্ণয় করব, ঠিক আছে? এই সংখ্যাটা আমরা নির্ণয় করব। দেখি, দেখো পাঁচ ছয় চার বাইরের সংখ্যাগুলো কী আছে, ফাইভ সরি ফাইভ সিক্স অ্যান্ড ফোর, তাই তো ফাইভ সিক্স অ্যান্ড ফোর এটা আছে। এটাকে মাল্টিপ্লাই করো তো দেখি কত হচ্ছে, পাঁচ ছয় তিরিশ, পাঁচ ছয় তিরিশ, তিরিশকে চার দিয়ে গুণ করলে কত হচ্ছে ওয়ান টোয়েন্টি। দেখো পাঁচ ছয় তিরিশ, তিরিশকে চার দিয়ে গুণ করলে ওয়ান টোয়েন্টি, তার থেকে আমাদের এখানে দিয়েছে কত টুয়েলভ। দ্যাট মিন্স এই গুণফলটাকে ওরা কী করেছে, টেন দিয়ে ডিভাইড করেছে, টেন দিয়ে কী করেছে ডিভাইড করেছে, তার মানে বাইরের সংখ্যাগুলো গুণ করে সেই গুণফলটাকে ওরা দশ দিয়ে ভাগ করেছে। দেখো পাঁচ ছয় চার গুণ করলাম, এই গুণফলটাকে আমি দশ দিয়ে ভাগ করলাম, দশ দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাচ্ছি টুয়েলভ, ক্লিয়ার? নেক্সট, এবার একই রকমভাবে পরেরটা করো, ছয় সাত পাঁচ, তাই তো ছয় সাত পাঁচ, এই গুণফলটাকেও আমরা কী করবো দশ দিয়ে ভাগ করবো, কী করবো গুণফলটাকে দশ দিয়ে ভাগ করবো, দেখি একুশ আছে কি না। দেখো পাঁচ দুগুণে কত হচ্ছে দশ, দুই দিয়ে কাটো তিন দুগুণে ছয়, তাহলে তিন সাথে কত হলো একুশ। তাহলে আমরা বুঝে গেছি কীভাবে আসছে, ঠিক একই রকমভাবে করবো, বাইরের সংখ্যাগুলো গুণ করবো তাকে দশ দিয়ে ভাগ করবো গুণফলটাকে, তাহলে চার আট আর কত আছে দশ, বাইরের সংখ্যাগুলো চার আট আর দশ গুণ করলাম, এই গুণফলটাকে সরাসরি আমরা কী করবো দশ দিয়ে ভাগ করে দেবো, তাহলে গুণ করার দরকার নেই, এখানেই কাটাকাটি চলে যাচ্ছে, একই রেজাল্ট আসবে। চারাটা কত হচ্ছে বত্রিশ, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে বলো দেখি, থার্টি টু। বোঝা গেল? দেখো আমরা গুণ করে বুঝতে পেরেছিলাম যে ওয়ান টোয়েন্টি হচ্ছে, তাহলে ওয়ান টোয়েন্টি থেকে টুয়েলভ কীভাবে আসছে, নিশ্চয়ই দশ দিয়ে ভাগ করেছে, তার মানে এই গুণফলটাকে দশ দিয়ে ভাগ করতে হবে, তাহলে গুণফলকে দশ দিয়ে ভাগ করলাম পেলাম বারো। একই রকমভাবে ছয় সাত পাঁচ, এই গুণফলটাকে আমরা দশ দিয়ে ভাগ করলাম, দশ দিয়ে ভাগ করার পর পেলাম একুশ। একই রকমভাবে তাহলে এটাকেও করতে হবে, চার আট আর দশ এটাকে গুণ করছি, এই গুণফলটাকে আমরা কী করলাম দশ দিয়ে কী করলাম ভাগ করছি, যেভাবে এখানে ভাগ করেছিলাম ঠিক একই রকমভাবে ভাগ করলাম, তাহলে তার ফলে কী হলো দশ দশ কেটে গেল, চারটা বত্রিশ রয়ে গেল, তার মানে অ্যান্সারটা হচ্ছে বত্রিশ, ঠিক আছে? এভাবে তোমরা করবে। নেক্সট, পরের কোশ্চেনে চলে যাচ্ছি, এটা মুছে দিলাম। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন এরকম আছে, ওয়ান সিক্স ফাইভ, ওয়ান সিক্স ফাইভ, ঠিক আছে আমি এখানে লিখছি ওয়ান সিক্স ফাইভ টু থ্রি ফোর, আর ভেতরে আছে ওয়ান থ্রি ওয়ান, ঠিক আছে? নেক্সট, ফোর টু জিরো, টু সিক্স এইট, টু সিক্স এইট, এখানে আসছে টু ফোর এইট। নেক্সট, দেখো এখানে কী আছে, ফাইভ নাইন থ্রি, সরি নাইনটাকে ঠিক করে লিখে দিচ্ছি, ফাইভ নাইন থ্রি, আর আছে হচ্ছে সেভেন থ্রি ওয়ান, ঠিক আছে? তাহলে ফাইভ নাইন থ্রি সেভেন থ্রি ওয়ান, তাহলে আমাদের এই সংখ্যাটা ভেতরের সংখ্যাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? অপশান দিয়ে দিচ্ছি আমি, টু সিক্স জিরো, টু সিক্স টু, টু সিক্স ওয়ান অ্যান্ড টু সিক্স ফোর, এটা হচ্ছে চারটা অপশান তোমাদের দেওয়া আছে। দেখো তাহলে এই বাইরের সংখ্যাগুলোকে ব্যবহার করে এই ভেতরের সংখ্যাটা এসেছে, ঠিক আছে? তাহলে একই রকমভাবে এটা এসেছে, তাহলে আমাদের এটাও বের করতে হবে, তাই তো? দেখো কীভাবে এসেছে, দেখো একটু ফলো করো, ওয়ান থ্রি ওয়ান, আমরা কিন্তু সহজেই পেয়ে যাবো জিনিসটা। দেখো আমি যদি এই দুটোর অন্তর বের করি কত হয়, ওয়ান হয় না? দেখো দুয়ের থেকে ডিফারেন্স বের করো, এই সোজাসুজি সংখ্যাগুলো যেগুলো আছে, দুয়ের থেকে এক বাদ দাও কত হচ্ছে, এক,
6 থেকে 3 বাদ দাও কত হচ্ছে 3 5 এর থেকে 4 বাদ দাও কত হচ্ছে 1 তার মানে সংখ্যাটা কত মাঝের সংখ্যাটা 1 3 1 ঠিক আছে 1 3 1 তাহলে এই ভাবে কিন্তু সংখ্যাটা এসেছে ঠিক আছে তার মানে ওদের ডিফারেন্সটা বের করছে এই যে 2 আর 1 এর ডিফারেন্স 1 6 আর 3 এর ডিফারেন্স 3 5 আর 4 এর ডিফারেন্স 1 ঠিক আছে এই কারণে এটা 131 এসেছে এবার এটাকে দেখো 4 আর 2 এর ডিফারেন্স কত 4 আর 2 এর ডিফারেন্স কত হচ্ছে 2 6 আর 2 এর ডিফারেন্স কত 6 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 4 আর 8 আর 0 এর ডিফারেন্স কত 8 তাহলে নাম্বারটা কত হচ্ছে 2 4 8 দেখো মাঝের সংখ্যাটা 2 4 8 এসেছে ঠিক আছে এবার সিমিলারলি আমরা এটাকেও একই রকম ভাবে করব 7 আর 5 এর ডিফারেন্স কত 7 থেকে 5 বাদ দাও ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে 2 9 আর 3 মানে 9 আর 3 এর ডিফারেন্স কত হচ্ছে 9 আর 3 এর ডিফারেন্স হচ্ছে হচ্ছে 6 ক্লিয়ার আর 3 আর 1 এর ডিফারেন্স কত 3 এর থেকে 1 বাদ দাও ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে 2 দেখো 7 আর 5 এর 7 আর 5 এর ডিফারেন্সটা 2 9 আর 3 এর ডিফারেন্সটা হচ্ছে 6 আর 3 আর 1 এর ডিফারেন্সটা হচ্ছে 2 তাহলে আমাদের অ্যানসারটা কি হবে 262 ঠিক আছে 262 ঠিক আছে তাহলে আমাদের কোন অপশনটা রাইট এটা ঠিক আছে আমরা কিন্তু পেয়ে গেছি 262 এই সংখ্যাটা হবে ভিতরে ঠিক আছে তাহলে আমাদের অ্যানসারটা কোনটা রাইট 262 বি নাম্বার অপশনটা কারেক্ট এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এটা মুছে দিলাম নেক্সট কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন দেওয়া আছে এ গুণন বি গুণন সি ইকুয়াল টু 6 বি গুণন ই গুণন এফ সমান সমান 120 এইচ গুণন আই গুণন কোশ্চেন মার্ক এটা বের করতে হবে তোমাদের সমান সমান 360 এবার অপশন দেওয়া আছে জি বি নাম্বার অপশন দেওয়া আছে ডি সি নাম্বার অপশন দেওয়া আছে ই অ্যান্ড ডি নাম্বার অপশন দেওয়া আছে এফ কিভাবে বের করবে দেখো এবার তার আগে বলে নি টোটাল এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত ঠিক আছে এদের পজিশনগুলো মনে রাখার একটা শর্ট ট্রিক্স তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো এইভাবে মনে রাখবে ডিএচএল পিটিএক্স ডিএচএল পিটিএক্স ডি এর পজিশন হচ্ছে 4 এইচ এর পজিশন হচ্ছে 8 এল এর পজিশন হচ্ছে 12 পি এর পজিশন হচ্ছে 16 টি এর পজিশন হচ্ছে 20 আর এক্স এর পজিশন হচ্ছে 24 ডিএচএল পিটিএক্স এটা মাথায় থাকলে হ্যাঁ এল বলো এম বলো কিউ বলো পি বলো সমস্ত কিছুর পজিশন তোমরা মুহূর্তের মধ্যে বলে দিতে পারবে কারণ যদি আমি বলি এম এর পজিশন কত দেখো এল এর পর এম আসছে এল এর পর এম আসছে তাহলে এটা যদি 12 হয় এটা কত হবে 13 যদি বলি ওয়াই এর পজিশন কত এক্স তারপরে ওয়াই হয় ওয়াই এর পজিশন কত 25 তোমাকে যদি বলা হয় আর এর পজিশন কত পি পি হচ্ছে 16 তাহলে কিউ হচ্ছে 17 আর হচ্ছে কত 18 তুমি সরাসরি কিন্তু এটাকে যদি মাথায় রাখো তাহলে কিন্তু যে কোনো লেটারে তুমি পজিশন তুমি সাথে সাথে বের করে নিতে পারবে ঠিক আছে মুহূর্তের মধ্যে তাহলে এটা মুছে দিলাম এটাকে মনে রাখবে এবার দেখো এটা কিভাবে এসেছে এ গুণন বি গুণন সি ইকুয়াল টু কত আছে 6 দেওয়া আছে তাই তো তাহলে দেখো এর পজিশন কত এর পজিশন হচ্ছে 1 এর পজিশন কত 1 1 নম্বরে আছে গুণন গুণ চিহ্নটা দিলাম বি এর পজিশন কত 2 গুণন সি এর পজিশন কত 3 এবার সবগুলোকে গুণ করো 3 2 6 6 1 6 তার মানে পজিশনগুলো গুণ করে দিয়েছে ক্লিয়ার নেক্সট ডি এর পজিশন কত ডি কত নম্বরে আছে 4 তারপর ই কত নম্বরে আছে ডি এর পরে ই হয় ই হচ্ছে 5 ই এর পরে হয় এফ এফ আছে হচ্ছে 6 তাহলে 4 গুণন 5 গুণন 6 তাহলে 4 5 20 4 4 5 20 20 কে 6 দিয়ে গুণ করলে 120 দেখো 120 আছে ক্লিয়ার তাহলে এদের পজিশনগুলো গুণ করে দিয়েছে একই রকমভাবে আমরা করব কিন্তু এটার কিন্তু দেওয়া নেই এটা লেটারটা কি সেটা কিন্তু দেওয়া নেই এটাকে আমরা ধরে নিতে পারি ঠিক আছে মনে করো এটাকে আমরা ধরে নিলাম সরি এইচ এর পজিশনটা একবারে সরাসরি বসিয়ে দিই এস এইচ এর পজিশন কত 8 এইচ এর পর কত হচ্ছে আই এর পজিশন কত হচ্ছে 9 আর এটাকে ধরে নিলাম আমরা এক্স ঠিক আছে আমরা এটাকে ধরে নিলাম এক্স সমান সমান কত হচ্ছে 360 তাই তো আমরা এটার মানটা বের করব ঠিক আছে সেই জন্য এটাকে আমরা এক্স ধরে নিলাম তাহলে এটার পজিশন হচ্ছে 8 এটার পজিশন হচ্ছে 9 আর এটাকে এক্স ধরে নিলাম সমান সমান 360 তাহলে 8 নং কত হচ্ছে 72
8 নং কত হচ্ছে 72 72 টা এই পাশে আসলে কত কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 8 নং 72 এটাকে যদি এই পাশে নিয়ে এসে ভাগ হয়ে গেল এবার কাটাকাটি করো দেখো 5 যাচ্ছে 5 বার দিলে কেটে যাচ্ছে 5 গুণে 10 নং 8 5 7 25 36 তাহলে x এর পজিশনটা কত বার আছে 5 তার মানে 5 লিখলে কিন্তু হবে না এখানে কিন্তু লেটার দিয়ে আছে তাহলে বুঝতে হবে যে 5 নাম্বার পজিশনে কে আছে 5 নাম্বার পজিশনে আছে d এর পর কি হচ্ছে e তার মানে 5 নাম্বার পজিশনে আছে তোমার e d এর পর কি হচ্ছে e e হচ্ছে 5 নাম্বার পজিশনে আছে তার মানে আমাদের অ্যানসারটা হবে e ক্লিয়ার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন